প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ও আজ দুই হাজার তেইশ সাল নতুন বছর শুরু হল দুই সালে যারা বিভিন্ন কাজে কর্মে সফল হতে পারেননি নানান ধরনের অশান্তিতে ছিলেন নানান ধরনের পেরেশানিতে ছিলেন বিভিন্ন ধরনের অভাব অনটনে ছিলেন সমস্যায় জর্জরিত ছিলেন তাদের জন্য আজ আমি সুখবর নিয়ে এসেছি এমন একটি অজিফা নিয়ে এসেছি যেটি এই জানুয়ারির দুই হাজার তেইশ থেকে আরম্ভ করে দিন দেখবেন আপনার পুরা বছর হবে সুখ শান্তির আপনার দুনিয়ার জীবন হবে সফলতার আখেরাতের জীবন হবে পুরস্কার লাভের অজিফাটি কোরআন থেকে আপনাদেরকে বলবো অনেকে মনে করেন অজিফা মানে হাতে নিয়ে গণনা করে করে দোয়া বা জিকির করা মনে রাখবেন প্রতিটি আমলকে অজিফা বলা যায় আজ যে অজিফার কথা বলবো তা পবিত্র কোরআনই আছে যে অজিফা করলে স্বয়ং আল্লাহ তালা সুন্দর জীবন দান করার ওয়াদা করেছেন সুতরাং যারা চান একটি সুন্দর জিন্দেগি লাভের জন্য তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শুধু যে সুন্দর জীবন তাই নয় বরং পরকালের পুরস্কারেরও আদা করেছেন মহান আল্লাহ তালা আর পরকালের পুরস্কার কেমন হবে তা বুঝার জন্য বোখারি শরীফের একটি হাদিসই যথেষ্ট রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা সর্বশেষে জান্নাতে গমনকারীকে বলবেন তোমার যাবতীয় আকাঙ্ক্ষা আমার কাছে ব্যক্ত করো সেই লোক চাইতেই থাকবে শেষ পর্যন্ত যখন তার চাহিদা শেষ হয়ে যাবে তার আর চাওয়ার কিছু থাকবে না তখন আল্লাহ তালা তাকে বলবেন এটা থেকে চাও ওটা থেকে চাও এভাবে তাকে তিনি স্মরণ করিয়ে দিবেন তারপর তিনি তাকে এসব দিয়ে বলবেন তোমাকে এসব কিছু এবং

ফলা নুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লা নাজযিয়িন্নাহুম আজরাহুম বি আহসানি অর্থাৎ যে নেকামল করে এবং সে ईमानदार পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত দেখুন এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন তালা যদি ইমানদার হয় এবং সাথে যদি সে ন্যাক আমল করে তাহলে তাকে আল্লাহ তালা দুনিয়াতে দিবেন পবিত্র জীবন আর আখেরাতে দিবেন পুরস্কার তেমনিভাবে সুরা হ্রদের উনত্রিশ নং আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেন যারা ইমান ও কাজ করে সৌভাগ্য তাদেরই উত্তম পরিণাম তাদের জন্য তাহলে এই আয়াতে জানা গেল যে নেকামল করবে সেই সৌভাগ্যবান আর তার জন্য রয়েছে উত্তম পরিণাম ইমানের পর নেকামলের গুরুত্ব খুব বেশি আর নেকামল হলো নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা দান করা রোজা রাখা হজ জাকাত এই সবই হল ন্যাকামল নেহিব্বানের তিনশো তিয়াত্তর নং হাদিস এক সাহাবি বললেন যে আমি হজরত আবু জর রাদি আল্লাহ তালানহুর কাছে আবেদন জানালাম আমাকে এমন আমল বলে দিন যে আমল করলে বান্দা জান্নাতে যাবে তখন তিনি বললেন এই বিষয়টা আমিও রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলাম তিনি জবাব দিয়েছেন যে আল্লাহর প্রতি ইমান রাখবে আমি জিজ্ঞেস করলাম নিশ্চয় ইমানের সঙ্গে কোনো আমল আছে নবীজি বললেন আল্লাহ তাকে যা দান করেছেন তা থেকে কিছু পরিমাণে দান করবে আমি জিজ্ঞেস করলাম যদি এমন নিঃস্ব হয় যে তার কিছুই নেই সে দান করতে পারবে না তখন নবীজি বললেন মুখে সুন্দর কথা বলবে আমি বললাম যদি কথা বলতে না পারে নবীজি বললেন তাহলে বিপদগ্রস্তকে সাহায্য করবে আমি বললাম যদি সে এমন দুর্বল হয় যে তার কোনো ক্ষমতা নেই তখন নবীজি বললেন তাহলে কর্মহীনকে কর্মযুগিয়ে দিবে আমি বললাম সে নিজেই যদি কর্মহীন হয় তখন নবীজি বললেন আমার দিকে তাকালেন বললেন তুমি যদি বলতে চাও যে তোমার সঙ্গীর মধ্যে ভালো কোনো যোগ্যতাই নেই তবে সে যেন অন্তত তার কষ্ট দেওয়া থেকে মানুষকে নিরাপদ রাখে অর্থাৎ সে যেন কাউকে কষ্ট না দেয় তখন আমি বললাম ইয়া রসুলাল্লাহ এই তো অনেক সহজ কথা আল্লাহ রসুল সাল্লিহ্লাম বললেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ যে বান্দাই আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে এসবের কোনো একটার উপর আমল করবে কেয়ামতের দিন উক্ত আমল তাকে হাত ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সোহান আমলের পূর্ব শর্ত হল সহি দান সৎকা করেন তাতে যদি লোক দেখানোর নিয়ত থাকে মানুষের বাহবা লাভের নিয়ত থাকে তখন আপনার সে নেকামল কাজে আসবে না যেমন আল্লাহ তালা সুরা নিসার একশো বিয়াল্লিশ ন আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা Qামু ইলাস্ সালাতি Qামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়ালা ইযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালীলান অর্থাৎ অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তালা আল্লাকে অল্পই স্মরণ করে করে জন্য দুইটি নামাজ কঠিন প্রিয় নবী আলাইহিসলাম বলেন আসপালা সালাআতিন আলআল মুনাফিকই না সালাতুল ঈশায়ী ও ফজর অর্থাৎ মুনাফিকদের উপর এশার এবং ফজরের নামাজ সবথেকে বেশি ভারী অপর হাদিসে আছে নবী করিম বললেন এটা মনাফিকের নামাজ এটা মোনাফিকের নামাজ এটা সে বসে বসে সূর্যের অপেক্ষা করতে থাকে অবশেষে যখন সূর্য শয়তানের দুটি সিং এর মধ্যবর্তী স্থানে অস্ত যাওয়ার কাছাকাছি সময়ে পৌঁছে তখন তরিঘড়ি করে উঠে চারটি ঠোকর মেরে নেয় এটি সহি মুসলিম শরীফের হাদিস সুতরাং খোশ সুন্দর পবিত্র জিন্দেগীর জন্য দুনিয়ার সফলতার জন্য আখেরাতের মুক্তির জন্য ইমানের পাশাপাশি ন্যাক আমল করতে হবে এটাই আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না নেকামল হতে হবে আল্লাহকে রাজি করার নিয়ত অত্যন্ত একাগ্রতার সাথে দৃঢ় চিত্তে নামাজ এবাদত করতে হবে অলসতা অবহেলার মাধ্যমে আবাদত করলে সেটা মুনাফিকের আবাদত হবে নেকামল লোক দেখানোর নিয়তে হতে পারবে না আল্লাহ আল্লাহতালা আমাকে এবং আপনাকে সহি নিয়তে ইমানের পাশাপাশি কামল করার তৌফিক দান করুন আমিন